আপনি সব সময় চিন্তা করেন কি করে উঠবেন, আসলে তো কি করে উঠবেন, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন কি করে উঠবেন। হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওটি এতটাই গুরুত্বপূর্ণ, আপনি সম্পূর্ণ না দেখলে আপনার জীবনে অনেক কিছু অজানা থেকে যাবে, বসা মাত্রই এক মুহূর্তে পাল্টে যাবে আপনার জীবন। জিহ্বার নিচে লবঙ্গ রাখলে কি কি হতে পারে, এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। আর এই সমস্যার জন্য আপনি প্রতি মুহূর্ত বিপদে পড়ছেন আর কষ্ট পাচ্ছেন। যারা আমার চ্যানেলে নতুন আসছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে। আর অনুরোধ রইল, ছোট্ট একটি লাইক দিয়ে দিবেন, বেশি ভালো লাগলে এই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। আমরা কিন্তু অনেকেই কম বেশি জানি লবঙ্গ আমাদের শরীরের জন্য কতটা গুরুত্বপূর্ণ ওষুধ হিসেবে কাজ করে। টুথপেস্টে কিন্তু লবঙ্গ থাকার কথা বলা হয়ে থাকে, আসলে কিন্তু সেই পরিমাণ থাকে না। আমরা কিন্তু নিজেরা লবঙ্গ কাঁচা অবস্থায় গুঁড়ো করে একটি কৌটোতে রেখে দিতে পারি। যখন আমরা ব্রাশ করব, টুথপেস্টের সঙ্গে হালকা একটু লবঙ্গ গুঁড়ো নিয়ে দাঁত ব্রাশ করতে পারি। সেক্ষেত্রে দাঁতের ব্যথা, দাঁতের জীবাণু, দাঁতের পোকা, দাঁতের ক্ষয়, দাঁতের গোড়া শক্ত হওয়া সব সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। সেই সাথে আপনার গলা ব্যথা, টনসিলের ব্যথা দূর করতে দারুণভাবে কাজ করে লবঙ্গ। এক গ্লাস পানিতে আপনি 3 থেকে 4টি লবঙ্গ নিয়ে তারপর সেটাকে 5 মিনিটের মতো ফুটিয়ে আপনি কুলকুচি করতে পারেন, অথবা একটি লবঙ্গ আস্তে আস্তে চুষে চুষে খেতে পারেন। সেক্ষেত্রে আপনার গলা ব্যথা, টনসিলের ব্যথাও দূর হবে। অনেক সময় ঠান্ডায় কিন্তু নাক বন্ধ হয়ে গেছে, তখন আপনি কি করবেন, তখন আপনি একটি লবঙ্গ মুখে নিয়ে চিবিয়ে রসটুকু খেয়ে নেবেন। দেখবেন আপনার ফুসফুসের কাশি থেকে, সকল সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। তাছাড়া হঠাৎ করে আমাদের শরীরে জ্বর হয়, তখন কিন্তু আমরা ওষুধ খেয়ে নেই, তখন আপনি প্রথম অবস্থায় একটি লবঙ্গ মুখে নিয়ে খেতে পারেন। সেক্ষেত্রে অনেক আরাম পাবেন, অথবা আপনি কয়েকটি লবঙ্গ নিয়ে হালকা মাঝখান থেকে একটু ভেঙে একটি পাতলা সুতি কাপড়ে আপনি সেটাকে নাকের সামনে নিয়ে শ্বাস নিতে পারেন জোরে জোরে। সেক্ষেত্রে দেখবেন আপনার শরীরের তাপমাত্রা অনেকটাই কমে গেছে। অথবা অনেকে গর্ভ অবস্থায় ভূমি করে, ভূমি ভূমি ভাব হয়, তখন আপনি একটি লবঙ্গ মুখে রেখে দিতে পারেন, আস্তে আস্তে সেটা চুষে চুষে খেতে পারেন। সেক্ষেত্রে আপনার ভূমি ভূমি ভাব অনেকটাই কমে যাবে। অথবা আপনার যদি কফজনিত এই সমস্যা থাকে, তখন আপনি সকালে একটি লবঙ্গ আর রাতে একটি লবঙ্গ চিবিয়ে খেয়ে নিতে পারেন, আর হালকা এক গ্লাস কুসুম গরম পানি খেয়ে নেবেন। দেখবেন আপনার কফজনিত সমস্যা থাকবে না, আর যাদের নাই তাদের এই সমস্যা আর হবে না। আর লবঙ্গ কিন্তু চুলের যত্নে দারুণ কাজ করে, অ্যান্টিব্যাকটেরিয়ালের গুণ রয়েছে লবঙ্গের মধ্যে। চুল পরিষ্কার, মাথার চুলকানি, খুশকির সমস্যা থেকে মুক্তি দেয়, চুল পড়া, চুলের গোড়া নরম হয়ে যাওয়া অনেক সমস্যা। তখন আপনি কয়েকটা লবঙ্গ নিয়ে পানিতে সেদ্ধ করে সেই পানিটা ঠান্ডা করে মাথাটাকে আস্তে আস্তে করে ধুয়ে নিতে পারেন কিছুক্ষণ রেখে, দেখবেন আপনার সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। অথবা আপনি লবঙ্গ গুঁড়ো করে তেলের সঙ্গে মিশিয়ে মাথায় মালিশ করলে আপনার মাথা ব্যথাও কিন্তু কমে যাবে। অথবা আপনি লবঙ্গটাকে ভিজিয়ে 6-7 ঘন্টা সেক্ষেত্রে পানিটা দিয়ে মাথাটাকে ধুয়ে নিতে পারেন। শ্যাম্পু করার পর 6 থেকে 7 মিনিট রেখে দেবেন, তারপর নর্মাল পানি দিয়ে ধুয়ে ফেলবেন। আর লবঙ্গ খেলে শরীর থেকে ক্ষতিকারক টক্সিন বের হয়ে যায়, আর আপনার রক্ত পরিষ্কার হয়ে থাকে। লবঙ্গ খেলে আপনার মুখের রুচি দ্বিগুণ বাড়ে। আর আমি যে প্রথম বলেছিলাম সবসময় আপনি চিন্তায় পড়ে যান কীভাবে উঠবেন, সেটা এখন বলি। প্লিজ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর জিহ্বার নিচে লবঙ্গ রাখবেন কেন, সেটা এখন বলি। আপনি অবাক হয়ে যাবেন, আর এটা আমাদের সবার প্রতিনিয়ত কাজে লাগবে। আর আমরা সবাই গাড়িতে যাওয়া আসা করি, আর অনেকেই তো একদম জার্নি করতে পারে না, আর ভূমি ভূমি হয়, ভাব হয়, মাথা গোড়ায়, মাথা ব্যথা, অথবা গাড়ির কথা শুনলে শরীর জেল কেমন করে, তখন এই সমস্যা থেকে আপনি কি করবেন ভেবেও পান না। কেউ আবার ওষুধ খান কিন্তু কাজ হয় না, আর কাজ হলেও
বমিটা বন্ধ হয়, কিন্তু মাথা ঘোরানো, ঝিমঝিম সব কিছুই যেন আগের মতো থেকে যায়, তখন কিন্তু আপনি এই টিপসটি ফলো করতে পারেন। আপনার ব্যাগে অথবা আপনি গাড়িতে যাওয়ার সময় 5 থেকে 6টি লবঙ্গ আপনার সাথে রাখবেন। যখন আপনার খারাপ লাগবে, আপনি 1টি লবঙ্গ অথবা 2টি লবঙ্গ জিহ্বার নিচে অথবা মুখের আশেপাশে হালকা চাপ দিয়ে রেখে দিবেন। যখনই বেশি খারাপ লাগবে, তখনই সেটা থেকে গ্রানটা নেবেন আর একটু চুষে নেবেন। দেখবেন আপনার এক মুহূর্তে এই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। যত জার্নি করেন, আপনার সমস্যা একদম সমাধান হয়ে যাবে। অথবা আপনি আদা কুচি কুচি করে রোদে শুকিয়ে 1টি কৌটোতে ভরে নিয়ে যাবেন গাড়িতে যাওয়ার সময়। তখন আপনি আদার শুকনোটাকেও মুখে দিয়ে রাখবেন। দেখবেন আপনার বমি বমি ভাব, মাথা ঘোরানো এই সমস্যা থেকে মুক্তি পাবেন, আর আপনার গাড়িতে চলাফেরা করতে, জার্নি করতে আর খারাপ লাগবে না। আপনি কয়েকটা লবঙ্গ গুঁড়ো করে তারপর তার সাথে সামান্য একটু লবণ আর সর্ষের তেল মিশিয়ে দাঁতের গোড়ায় যখন দিবেন, দাঁতের ব্যথা, দাঁতের পোকা, দাঁতের যত সমস্যা আছে সব সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।